Happy birthday to me. thank you. Happy birthday. Duto bachar ma. So good morning guys, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভাবছো কোথায় এসেছি? এটা এসেছি হচ্ছে আমার ছেলের স্কুলে। তো ওখানে দেখো ওই নীল জামা পরে ওর বাবা বসেছিল, আর এখানে ওদের ছিল অ্যানুয়াল ডে। তো অ্যানুয়াল ডে প্লাস ক্রিসমাসের ছুটি পরের দিন থেকে পড়ে যাচ্ছে। তো অ্যানুয়াল ডেতে সব বাচ্চারা খুব সুন্দর সুন্দর ডান্স করেছে, তো সেগুলো সব কিছুই ক্যাপচার করেছিলাম। শুধু ভিডিওতে দিতে পারছি না, কারণ গান দিলে তোমরা জানো কপিরাইট এসে যাবে। তো সকালবেলা স্নান টান করে মাকে মায়ের কাছে মেয়েকে রেখে আমি আর ওর পাপা চলে এসেছি এখানে প্রোগ্রাম দেখতে, আর ফুল প্রোগ্রামটা খুব এনজয় করেছি। তো তোমরাও ধ্রুবজ্যোতির প্রোগ্রামটা দেখতে থাকো। এই দেখো ধ্রুবজ্যোতি নাচ করছে, মানে তোমরা যাকে রোহন বলো। তো রোহন এখানে ডান্স করছে, ও যে এত সুন্দর ডান্সটা মুখস্থ করে করবে আমি তো ভাবতেই পারি না যে আমার ছেলেকে কিছু খুব ভালো করে মুখস্থ করানো যে সম্ভব। সেটা একমাত্র স্কুলই পারে সত্যি, আর অন্য কোথাও পসিবল নয়। বাড়িতে একদম প্র্যাকটিস করেনি, এমনকি ও গানটা বাড়িতে বলতেও পারেনি এসে যে গানটা কী। শুধু গানের লাস্ট লাইনটুকুনি একটু একটু করে বলতো, সেইটাই বুঝতে পারতাম, আর স্টেপগুলো নিজে নিজে একা একা অনেক সময় করতো। তো সেটা যে এত সুন্দর করবে, আর প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর সুন্দর ডান্স করেছে, মানে ওদেরকে দেখলে আমি অবাক হয়ে যাই। এরা কেউই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে না, বাড়ির থেকে স্কুল থেকে বারণ করে দেয় যে বাড়িতে প্র্যাকটিস করতে না। তো ভীষণ এনজয় করেছে অ্যানুয়াল ডেটা, সবাই খুব সুন্দর সুন্দর ডান্স করেছে আর খুব ভালো। সব বাচ্চারাই ভীষণ ভালো, বাচ্চা তো ফুলের মতন। তো তারা তো এত ভালো করে মেহেকে দেবে, বলে না ওদের গন্ধটা এত ভালো করে ছড়িয়ে যাবে। তো সেটাই আর কি কালকে হয়েছে, একদম ব্লাস্ট, একদম মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স হয়েছে প্রত্যেকের। তো তোমরা এনজয় করো, আর এরপরে চলে আসবে আমার কেক কাটিংয়ের মুমেন্ট। তো সেখানে দেখো আমার ঠিক আছে, বাচ্চার মধ্যে সবই ঠিক আছে, খালি একটা মিস্টেক আছে। সেই মিস্টেকটা হচ্ছে হলো এখানে কোনো ডেট অফ বার্থ লেখা নেই, মানে ওরা অ্যাকচুয়ালি কত বছর হলো। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি সেটা 27 ইয়ার হয়েছে। ঠিক আছে, তুই কি ভিডিও করছিস? আমি না না আমি খুলতে পারি, যা 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 Happy birthday to you. Happy birthday to you. Sadia. Happy birthday to you. Jibe. Aaj theek achi. পালন করা
ঘুরে ঘুরে মাম মাম কে দেখছে, দাদুর বলে আমার সোনা বনু। তাহলে ফ্রাইড রাইস, চিলি চিকেন কষা কেমন হয়েছে? ও ঝাল তো আমার কাছে কমন, ঝাল হয়নি। আমি কিন্তু আজকে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছে। এই যে ওর শ্বশুরের জন্য খালি ঝালের বদনাম দেয় আমাকে, শুধু ঝালের বদনাম দেয়। ওর জন্য আজকে ঝাল দিইনি। জামাই দেখাও, ওকে দেখাও, জামাইও ঝাল খেতে পারে না। এই এদিকে জামাইও ঝাল খেতে পারে না, জামাই দিকে নিয়ে গিয়ে হয়েছে, জামাইও ঝাল খেতে পারে না। ঝাল লাগছে না তো তোমার? আমার ছেলে প্রচন্ড পরিমাণে ঝাল খায়, ওর ঝালে ঝালই হয় না। আমার সোনা বুনুটা পালাচ্ছে, ভিডিওতে আসে না। এখনো পকোড়া ভাজা হচ্ছে গরম গরম। এই যে আমার মেয়ে, চলে আসো পকোড়ার এখানে, চলে আসো। শুভ জন্মদিন আমার মেয়ে, বছর বছর শুভ এই দিনটা আসবে, মায়ের অনেক আশীর্বাদ, বাবা মায়ের দুটো সন্তানের মা, দেখো কত সুন্দর আছে এখানে। এখানে দেখো একটু পকোড়া ভাজা হচ্ছে, পকোড়া ভাজা হচ্ছে, চিকেন পকোড়া। তো এবার দেখো, আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে গেছিলাম একটু শপিংয়ে। শপিং বলতে আমার মেয়ের জন্য একটা ড্রেস নেওয়ার ছিল, আর আমার ছেলের একটা খেলনা। আর এমনি একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছিলাম, বর আসলে একটু ঘুরুঘুরু করতে যেতে ভালোই লাগে, কারণ একটা না একঘে বাপের বাড়িতে রয়েছি। তো দেখো, তোমাদের সাথে পরের নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে আমি ওদের দুজনের জন্য কী নিয়েছি। আর এই দেখো ব্যাগটা একটা আছে, এটা মেয়ের জন্য নিয়েছিলাম, আর ছেলের জন্য গেছিলাম হচ্ছে বিশালে খেলনা নিতে, তো পাইনি ওখানে, পরে অন্য জায়গা থেকে নিয়েছি। তো এই দেখো এখন ভাই বোনের মধ্যে আদর চলছে। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অন করো। আর সাথে দেখো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। এর পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো ওদের ছেলেমেয়েদের জন্য আমি কী কিনলাম, ওদের জন্য জিনিস কিনলে আমার পূরণ হয়ে যায়, বাকি তো সব কিছু আমি পেয়েই যাই। আর তো কী বলবো, টাটা, ভালো থেকো।